আজকে পত্রিকায় আসছে, বিভিন্ন অনলাইন চ্যানেলেও আসছে, আমি দেখে এসেছি। কিয়ামত যে কাছে আসছে, এটা আমার তো সময়ও শেষ, একেবারে মনে হয় কাছাকাছি। এই যে এই যে এই আর 10 মিনিট দিবেন তো ইনশাল্লাহ। আজকে পত্রিকায় দেখলাম টাঙ্গাইলে, টাঙ্গাইল না সাভার, সাভারে নিজ মাকে অবৈধ অবস্থায় দেখেছে 3টা বাচ্চা, 10 বছর, 12 বছর, 8 বছর। 3 বাচ্চা অবৈধ অবস্থায় নিজ মাকে দেখে ফেলেছে রাত্রিবেলায়। এই জন্য মা 3 জনকে জবাই দেওয়ার চেষ্টা করছে, 3 জনের গলা কাটা, বলুন নাউজুবিল্লাহ। এখানে সন্তানকে জবাই করার জন্য উদ্ভূত হয়, পরিকল্পনা নেয়, ছুরি চালাইতে যে একটু কষ্টবোধ করে না, সেখানে বোঝায় চলে যে সামাজিক অবস্থাটা অনেকাংশে কিন্তু তলানির দিকে চলে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। ঠিক না? যারা প্রবাসে যাচ্ছেন প্রিয় ভাইরা আমার, সময় আমি 1 মিনিটও বেশি নিব না, আমি টাইমের ব্যাপারে যথেষ্ট খেয়াল করি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ইনশাল্লাহ। প্রবাসে যারা যাওয়ার নিয়ত করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, বিয়ে যদি প্রবাসে যাইতেই হয়, প্রবাস থেকে খাইটা খুইটা টাকা পয়সা নিয়ে এসে পরে বিয়ে করেন। بسم الله الرحمن الرحيم দেখছেন দলিল দিয়ে দিছে, কিতাবের নাম পিকে হালদার, তার ওয়াইফ 32 খান, তাই বলছে, ওয়াইফ না যে পরক্রিয়া সম্পর্ক, তাই বলতেছে। দলিল দলিল নাউজুবিল্লাহ কোন, গত 2 দিন আগের ঘটনা আজকে পত্রিকায় আসছে, বিভিন্ন অনলাইন চ্যানেলেও আসছে, আমি দেখে এসেছি। কিয়ামত যে কাছে আসছে, এটা আমার তো সময়ও শেষ, একেবারে মনে হয় কাছাকাছি। এই যে এই যে এই আর 10 মিনিট দিবেন তো ইনশাল্লাহ। আজকে পত্রিকায় দেখলাম টাঙ্গাইলে, টাঙ্গাইল না সাভার, সাভারে নিজ মাকে অবৈধ অবস্থায় দেখেছে 3টা বাচ্চা, 10 বছর, 12 বছর, 8 বছর। 3 বাচ্চা অবৈধ অবস্থায় নিজ মাকে দেখে ফেলেছে রাত্রিবেলায়। এই জন্য মা 3 জনকে জবাই দেওয়ার চেষ্টা করছে, 3 জনের গলা কাটা, বলুন নাউজুবিল্লাহ। চিল্লা চিল্লি চেঁচামেচি ধামরাইয়ের ঘটনা এই সাভারে, মানুষজন সব একত্রিত হয়ে গেছে, তারপর লাঠি ছুটা নিয়ে এসে উদ্ধার করেছে। কথা বুঝতে পেরেছেন? মা যেখানে সন্তানকে জবাই করার জন্য উদ্ভূত হয়, পরিকল্পনা নেয়, ছুরি চালাইতে যে একটু কষ্টবোধ করে না, সেখানে বোঝায় চলে যে সামাজিক অবস্থাটা অনেকাংশে কিন্তু তলানির দিকে চলে যাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। ঠিক না? যারা প্রবাসে যাচ্ছেন প্রিয় ভাইরা আমার, সময় আমি 1 মিনিটও বেশি নিব না, আমি টাইমের ব্যাপারে যথেষ্ট খেয়াল করি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি ইনশাল্লাহ। প্রবাসে যারা যাওয়ার নিয়ত করেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, বিয়ে যদি প্রবাসে যাইতেই হয়, প্রবাস থেকে খাইটা খুইটা টাকা পয়সা নিয়ে এসে পরে বিয়ে করেন, কথা বলেন। বিয়ে করে 3 দিন পরে বিদেশ চলে যায়, কুমারী মেয়েটাকে, এই মানে এই যে অল্প বয়স্ক এই মেয়েটাকে বাড়িতে রেখে যায়। কার কাছে? মার কাছে, বোনের কাছে। আচ্ছা, বিয়ে কি তোমার মার ভাত খাওয়ার লেগে বিয়েই বইছে, না তোমার সাথে সময় সব কিছু? ঠিক না? যেমন এভাবে ভরণ পোষণ দিবা, তদ্রুপ ভাবে শারীরিক মানসিক আত্মিক যে চাহিদাগুলো এগুলো মিটাইবা। ঠিক না ভাইরা আমার? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী যে পাঠাইতো যুদ্ধের লেগে, 4 মাসের বেশি কাউরে রাখতো না। কারণটা কি? 4 মাসের বেশি যুদ্ধক্ষেত্রে ইসলামের জন্য যদি রাখা হয়, বাইরে যুদ্ধ করবে কিন্তু ঘরের যুদ্ধ করার লোক পাওয়া যাবে না, কথা বলেন। স্ত্রীর হক আছে না? 12 বছর, 14 বছর বিদেশে পড়ে থাকে, বউয়ের কোনো খবর নাই, বলবে যে হুজুর টাকা নাই, কি করবো গরিব মানুষ। আরে ভাই, ইসলাম তো আপনারা সুযোগ দিচ্ছে, টাকা নাই, গরিব মানুষ টাকা কামাইতে বিদেশ যাবেন, বিয়েটা এখন করার দরকার কি? একবার এসে করেন, কথা বলেন। আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ মাফ করুক, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এটা মাসআলা, জরুরি বিষয়। বিদেশ যদি যাইতেই হয়, আপনি যান, হ্যাঁ স্ত্রী যদি মাইনে নেয় যে স্বামী তুমি যাও, 5 বছর, 7 বছর থাকে আসো, আমার কোনো সমস্যা নাই, 5 বছর, 7 বছর থাকে আসো, আমার কোনো সমস্যা নাই, আপনি যাইতে পারেন। কিন্তু আল্লাহ রাসূলের বার্তা মেসেজ হচ্ছে, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে। এই মহিলা যার ঘটনা ঘটলো সাভারে, এটা কিন্তু মারাত্মক ঘটনা ভাই। নিজ মা যদি 3টা সন্তানকে জবাই দিতে পারে সামান্য এই প্রক্রিয়ার জন্য, এই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিতে হবে গোটা সমাজকে। ঠিক কেনা? আপনি বলবেন ওটা সাভারের ঘটনা, সিরাজদি খানের কিচ্ছু না, আজকে সাভারে আছে, কালকে যে সিরাজদি খানে আসবে না কি গ্যারেন্টি আছে, কথা বলেন। এই জন্য সতর্ক হন, যে মহিলা এই কাম করছে আর স্বামী বিদেশ।
স্বামী বিদেশ বিপথে পা বাড়াইয়া দিছে। ঢাকা সিটির মধ্যে 56,000 তালাকের আবেদন পড়ছে এক বছরে, নাউজুবিল্লাহ। কোন এ ঢাকা সিটি, আপনার আমার ঢাকা সিটি, 56,000 তালাকের আবেদন পড়েছে, যার মধ্যে 82% হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদের, নাউজুবিল্লাহ কইতেন না। আমার মা বোনেরা অনেক শিক্ষিত হচ্ছে, হোক কর্মক্ষেত্রে যাচ্ছে যাক, সমস্যা নাই, কিন্তু ওই যে অনেক সময় দেখা যায় যে শিক্ষিত মানুষ অনেক আমরা হচ্ছে কিন্তু মনুষ্যত্ব হারায় ফেলতেছি। মানার মাদ্দাটা, স্বামী যদি একটা ধমক দিত আগে বউরা চুপ করে অন্য ঘরে যে ভয়ে বসে থাকতো, আর এখন বলে আয় খেলা হবে, আছে না নাই, আর কিছু হলে পুলিশে ডেকে নিয়ে চলে আস। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের দেশে কোনো আইন নাই, কথা বলেন। অনেক পুরুষরা এরকম চুপে যাবে, কান্নাকাটি করে যে হুজুর কাউরে বলতে পারি না, এখন আল্লাহর এই বিচার দিচ্ছি, যা করার আল্লাহ করুক, ঠিক কিনা বুঝছেন? সামাজিক আল্লাহ আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এখন আমাদেরকে যেটা করতে হবে, পারিবারিক জীবন যদি সুন্দর হয় সামাজিক জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হলে একটা রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? পরিবার যদি ঠিক না হয়, একটা বাচ্চার প্রথম ইনস্টিটিউট হচ্ছে তার মা। মা যদি চাকরিতে চলে যায়, মা যদি বাড়িতে না থাকে, কাজের মহিলার কাছে আপনি দিয়ে যাচ্ছেন বাচ্চারে, ওই বাচ্চারা কাজের মহিলার থেকে কি শিখবে? ঢাকা সিটিতে এমন ঘটনাও ঘটলো এই গত 3-4 বছরে, জামাই বউ দুইজনই চাকরি করে, বাচ্চা কাজের বউয়ের কাছে রেখে গেছে, কাজের বুয়া নিয়ে যে কারণ বাজারে ওই বাচ্চারা নিয়ে ভিক্ষা করতেছে, নাউজুবিল্লাহ। কোন আমার কথা না, পত্রিকার কথা শুনেন। মাকে ঘরে রাখেন, মার প্রধান দায়িত্ব হচ্ছে অকর্ণা ফি বুয়ুতিকুন্নওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলি, আগে ঘরের কাজগুলো করুক, এরপর সময় পাইলে বাইরে কাজ করুক, কথা বুঝতে পেরেছেন? মাটাকে সুন্দর করে রাখুন, দেখবেন ওই মা আপনার জান্নাতের পথকে সহজ করে দেবে, ঠিক কিনা? কারণ আপনি বাচ্চা কাচ্চার সময় দিতে পারবেন না, সময় দিবে কে? মা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি বলেছিলাম 4টা ভ্যাকসিন, কয়টা? এই 4টা কাজ যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজগুলোর কারণে আল্লাহর নবী বলছেন বিনা হিসাবে মানুষগুলোরে জান্নাত দিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন 70,000 মিন উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত বিগায়রি হিসাব, আল্লাহু আকবার। আমার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন 70,000 উম্মত রেখেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনরা বলছেন 70,000 নয়, বরং 70,000-এর সঙ্গে আরো 70,000 গুণ করলে কত হয়, মোবাইল ক্যালকুলেটরে দেখবেন 70,000-এর সঙ্গে 70,000 গুণ করলে হয় মাত্র 495 কোটি, আল্লাহু আকবার। 490 কোটি মানুষ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা বিনা হিসাবে জান্নাতে যাবে তারা কারা? আল্লাহর নবী বলে ঘরে চলে গেছেন, সাহাবীদের মধ্যে এবার বৈঠক শুরু হয়েছে, একজন সাহাবী আর একজন সাহাবীকে বলছেন আল্লাহর নবী কাদের ব্যাপারে কথা বলল, তো সাহাবী বলছে কাদের কারাই বা হবে, যারা আল্লাহর নবীর জামানার মানুষ তারাই হবে, আল্লাহু আকবার। অন্য সাহাবী বলছেন না এটা সম্ভব না, আল্লাহর নবীর জামানায় মানুষ আর 600 কোটি, না এরা হবে না। আরেকজন সাহাবী বলছে যে না আল্লাহর নবীর যারা উম্মত তারা হবে, আল্লাহর নবীর অন্যান্য সাহাবী বলছে না এরাও হবে না। আরেকজন সাহাবী বলছে আল্লাহর নবীর পরবর্তী জামানায় যারা দিনদার তারা হয়তো বা যাবে, অন্যান্য সাহাবী বলছে না তারাও না। আরেকজন সাহাবী কোনা থেকে উঠে বলে আল্লাহর নবী যেহেতু স্পেসিফিক বলে নাই, আমরা এই বিষয়টা নিয়ে এত টানাটানি কেন করছি, আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী মাসআলা হাদিস তো একটা বলে গেলেন, স্পষ্ট তো করলেন না, আমরা তো বুঝতে পারছি না এই মানুষগুলো কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনার উম্মতের এত সংখ্যক মানুষ। আল্লাহর নবী বললেন আমার উম্মতের 4 শ্রেণীর মানুষ 4টি কাজ যদি না করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। 1 নম্বর কি? লা তাস্তারকুনা,
আল্লাহর নবী বলছেন যারা দাগ কেটে চিকিৎসা করে না, ওই সৌদি আরবে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মানুষের শরীরে কোনো ক্ষত তৈরি হতো, কেটে যেত অথবা আঘাত পাইত, তখন কি করত, লৌহ খণ্ড লোহার খণ্ড এগুলোকে আগুনে তাপাইত। তাপ দেওয়ার পরে খেয়াল করবেন যে জায়গাটায় ব্যথা হয় ওই জায়গাটায় যদি তাপযুক্ত কোনো জিনিস ধরা হয় একটু আরাম আরাম লাগে, কথা কন না কেন? আল্লাহ নবীর জামানায় এভাবে ওই লৌহ খণ্ডটাকে দাপ দিত, চাপ দিত, দেওয়ার পরে কি হইত, ব্যথা একটু কমত, কিন্তু চামড়ার উপরে এমন কালো দাগ পড়ত যেটা স্পষ্ট ভেসে থাকত, আল্লাহু আকবার। আল্লাহ নবী এই চিকিৎসাটাকে পছন্দ করতেন না। আপনার আমার এলাকায় শিঙ্গা লাগায় দেখবেন, খেয়াল করে অনেকেই শিঙ্গা শিঙ্গা লাগানো জায়েজ যদি ওই কাপিং থেরাপির মতো হয়ে থাকে, কথা বুঝতে পেরেছেন? কাপিং থেরাপি বুঝেন নাই অনেকে কিন্তু লাগায়, যদি ওরকম হয়ে থাকে আপনার শরীরের বদ রক্ত টেনে টেনে যদি বের করে ফেলে, এটা জায়েজ, আল্লাহ রাসূল করেছেন, হিজামা বলে অনেকে, হিজামা শুনছেন না নাম, এটা জায়েজ। কিন্তু যদি এরকম হয় যে হাড়টা একটু কেটে গেছে, ওই কাটা অংশের পাশে আপনি কেরোসিনের পলটা দিয়ে এমন ভাবে হিট দিলেন যে হাড়টা দাগ হয়ে গেল, গালটা দাগ হয়ে গেল। আফ্রিকা বেল্টের অনেক মানুষ হজ্জে গিয়ে আপনারা দেখেছেন, অনেকে দেখবেন গালগুলো এইভাবে কাটা, তিনটা চারটা করে দাগ আছে না নাই। যার গালে যত বেশি কাটা ও অত বেশি প্রভাবশালী, বলুন নাউজুবিল্লাহ। এরকম চিকিৎসা যদি কেউ না নেয়, কেউ না করে, আল্লাহর নবী